আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ইস্ক ইবাদত গল্পের 58 নম্বর এবং 59 নম্বর দুটি পর্ব একসাথে নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, নিয়মিত ভালোবাসার গল্প পড়তে চান, তবে দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। আর আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন, প্লে লিস্ট চেক করতে পারেন, ওখানে অনেক 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 গল্প আছে। আপনারা হয়তো বা অনেকে জানেনও না আমার চ্যানেলে প্রায় 4200 প্লাস ভিডিও আছে। তাই গল্পপ্রেমীরা কখনো তাদের ভালো লাগার গল্প খুঁজে পাবে না, তা তো হতেই পারে না। এতগুলো গল্পের মাঝে হয়তো বা অনেকগুলো গল্পই ভালো লেগে যেতে পারে, তাই কেউ মিস করবেন না। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। সকালে মৃদু রোদ্দুরে চাট ধাই গ্লাসে প্রতিফলিত হয়ে পর্দার ফাঁকে থেকে রুমের মধ্যে ওকে ঝুঁকি মারে। অন্ধকার রুমের মধ্যে মৃদু আলো প্রবেশ করতে একটা আলো আধারীর মায়াবী পরিবেশ সৃষ্টি হয়। মৃদু আলোর ছোটা তোরার মুখের ওপর এসে পড়তে হালকা নড়ে ওঠে। ঘুমের মধ্যে অনুভব করে সে কারোর বাহুবন্ধনে আবদ্ধ হয়ে আছে। তার নাকে আসছে একটা পরিচিত স্মেল। চোখ বন্ধ করে বন্ধ অবস্থায় একটু বড় করে শ্বাস টেনে নেয়। মুখের উপরে রোদ্দুরের ছাট তীব্র হতে আস্তে আস্তে নড়েচড়ে পিটপিট করে চোখ খুলে তাকায়। চোখ খুলতেই চোখের সামনে চলে আসে একটা স্নিগ্ধ মুখমণ্ডল, কিছু অবিনস্ত চুল কপালে এসে ছড়িয়ে আছে। এমনিতে প্রথম দিকে তোরা রেয়ান্সের এই ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ডুবে গিয়েছিল। রেয়ান্সের মাঝে তার সবসময়ই এর জন্য প্রিয় রেয়ান্সের ঘুমন্ত মুখ, তবে সবসময় এই ঘুমন্ত মুখের দর্শন পায় না। কখনো কখনো সে তার আগে উঠে যায়, তখন আর দেখতে পায় না। রেয়ান্সের মুখের দিকে তাকিয়ে তোরার মুখে একটা প্রশান্তির হাসি খেলে যায়। তবে তোরা রেয়ান্সের মুখের দিকে তাকিয়েও বুঝে এই মুখ জুড়ে ক্লান্তির সব ফুটে আছে। তোরা এক হাতুটিয়া রেয়ান্সের মাথায় এলোমেলো চুলগুলোর মাঝে নিজের আঙুল ডুবিয়ে দিয়ে হালকা হালকা করে টেনে দিতে থাকে। তোরা জানে এখন রেয়ান্সের প্রচুর কাজের চাপ, একাই তার এত বড় বিজনেস সামাল দেওয়া, আর সামনে বিভিন্ন ইভেন্ট শো শুরু হতে চলেছে, তাই প্রেশারও বেড়ে গেছে কাজের। সেই সকালে অফিসে যায় আর রাতে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে, কিন্তু তারপরেই বাকি কাজগুলো স্টাডি রুমে বসেই সেরে ফেলে। এর মধ্যেও রেয়ান্স কখনো তোরার জন্য টাইম বের করতে ভুলে না। এত কাজের মধ্যে থেকেই তার জন্য চিন্তা করতে ভুলে না মানুষটা। তবে এই সব কিছুর মাঝেও একটা নতুন চিন্তা উদয় হয়েছে তোরার মনে। সে এখন রেয়ান্সের মুখে একটা চিন্তার ভাব লক্ষ্য করে। কাজের মাঝে থাকলেও দেখেছে এই চিন্তার ছাপ স্পষ্ট মুখে আছে। আর তোরা এটাও বুঝে এই চিন্তা তাকে নিয়ে, কিন্তু তোরা এটা বুঝতে পারে না যে কী এমন বিষয় যেটা নিয়ে রেয়ান্স এত চিন্তিত থাকে। প্রথম প্রথম তার মনে হয়েছিল এমন কি কারণ রেয়ান্স তোরার জন্য সবসময় এমন থাকে, তাই ভেবেছিল। কিন্তু এটা এখন তার মনে ঘর করে গেছে। তার বিষয় এমন কী নিয়ে চিন্তার আছে রেয়ান্স, আর এটা যে খুব বড় কিছু সেটাও বোঝে। সে গোয়ার শুট থেকে ফেরার পর থেকে দেখছিল রেয়ান্সের মুখে এই ভাব বদলের। তারপর থেকে তার সমস্ত কাজ রেয়ান্স নিজে চেক করে নিয়েছে, সব কিছু ঠিক করে। এমনকি সে এটাও জানে যে রেয়ান্স তার পিছনে সিক্রেট বডিগার্ডও রেখেছে, যারা 24 ঘন্টা তার উপর নজর রাখে। তোরা এখন নিজেও ব্যস্ত, গোয়ার থেকে ফেরার পরে তার ব্যস্ততা আরও বেড়ে গেছে। সে নিজেও কঠোর পরিশ্রম করেছে রেয়ান্সের সাথে তার যোগ্যতা প্রমাণ করার জন্য। রেয়ান্স তোরার হাতের স্পর্শে পেয়ে চোখ বুঝে থেকেই তার বুকের ওপরে থাকা প্রিয়সী তার ওয়াইফিকে আরও নিবিড়ভাবে জড়িয়ে নেয় নিজের সাথে। এটা রেয়ান্স তার মিস করে যায় যখন সে তাড়াতাড়ি তোরা রাগে উঠে যায়। তোরা নিজের কোমরের উপর রেয়ান্সের হাতের স্পর্শের বাদন শক্ত হয়ে আসতে তার ঘোর কেটে বেরিয়ে আসে। রেয়ান্স মুখের দিকে তাকিয়ে দেখে টোটের কোণে হাসি নিয়ে চোখ বন্ধ করে আছে। বুঝতে পারে রেয়ান্স জেগে গেছে। তোরা মুচকে এসে রেয়ান্সের কপালে উষ্ণ স্পর্শ বুলিয়ে দেয়। রেয়ান্স পিটপিট করে চোখ খুলে দেয়। তার ওয়াইফই তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। সে তো প্রথমে জেনেই গিয়েছিল তার এই পাগল বউটা তার এই ঘুমন্ত মুখের মধ্যেই ডুবে আছে। তোরা রেয়ান্সের ঠোঁটের কোণে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়।
তোরা রেয়ান্স এর গালে আলতো করে টেনে দিয়ে বলে গুড মর্নিং। রেয়ান্স তোরাকে জড়িয়ে নিয়ে এক পাক্ষে তোরাকে বিছানায় ফেলে সে তোরার উপরে উঠে যায়, তোরাকে জড়িয়ে ধরে বুকে মাথা গুঁজে দেয়, আস্তে পিস্তে জড়িয়ে ধরে তাকে। তোরা আলতো হাতে রেয়ান্সের মাথার চুলগুলো টেনে দেয়। রেয়ান্স তোরার বুকে মাথা রেখে তার হার্টবিট শুনতে থাকে। এতেও যেন একটা আলাদা নেশা আছে। রেয়ান্সের বোঝে যে তোরা তার এই চিন্তিত মুখ নিয়ে ভাবনার মধ্যে থাকে, কিন্তু কিছু করার নেই, সে এখন তাকে তার এই চিন্তার কারণ বলতে পারবে না। রেয়ান্স মাথা উঠিয়ে তোরার মুখের দিকে একবার তাকিয়ে নেয়, ঠোঁটের কোণে একটা আলতো চুমু বসিয়ে দেয়। রেয়ান্স বলল, সুইট মর্নিং ওয়াইফি। তোরা রেয়ান্সের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ওঠে, চলুন উঠে পড়ুন, আপনার অফিসে লেট হয়ে যাচ্ছে। রেয়ান্স তোরার গায়ের গন্ধ নিয়ে বলল, কাজের চাপের জন্য আমি তোমাকে ঠিক করে সময় দিতে পারছি না ওয়াইফি। তোরা বলল, কে বলল শুনি? আমার বর, বর তো অনেক সময় দেয় আমাকে। রেয়ান্স বলে ওঠে, বর বর? তোরা বলল, আরে বাবা এটা হচ্ছে ফিল, তোমাকে বরবর বললে লাগে, বরবর দুবার করে ডাকছি একসাথে। রেয়ান্স দুষ্ট হাসি ফুটিয়ে বলল, তাই নাকি? তোরা হেসে বলল, তাই। তোরা রায়কৃতির সাথে ওসিন গ্রুপে যাচ্ছে, মিস্টার নিমেশ ডেকে পাঠিয়েছে। তবে সে লক্ষ্য করেছে ঘর থেকে ফেরার পর থেকেই রায়ের মুখটা কেমন একটা উজ্জ্বল হয়ে উঠেছে, সব সময় লজ্জামাখা হাসি লেগে থাকে তার মুখে। সেই সাথে সেও লক্ষ্য করেছে শাহিনের ভাবগতিও ঠিক রায়ের মতন। কোম্পানির সামনে গাড়ি এসে থামতে গাড়ি থেকে বেরিয়ে ভিতরে ঢুকে যায় তোরা। তোরা নিমেশ এর কেবিনের বাইরে দাঁড়িয়ে নক করতে নিমেশ বাকি মুখে হাসি মুখে তাকে ভেতরে যেতে বলে। তোরা ঢুকে থেকেই লক্ষ্য করেছে যে নিমেশের হাসিটাও কেমন একটা লাগছে, যা অন্য দিনের মতো স্বাভাবিক নয়। তোরা ব্রোকোজকে নিমেশের মুখের দিকে তাকিয়ে টেবিলের নিচে থেকে ফোনটা হাতে তুলে নেয়। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল গল্পের 58 নম্বর। এখন আপনাদের জন্য শুরু করছি ইস্ক ইবাদত গল্পের 59 নম্বর পর্বটা। তোরার টেবিলের নিচে দিয়ে ফোন থেকে নিমিশের চোখের অলক্ষে রায়কে এসএমএস করে দেয়। নিমিশের মুখের দিকে তাকিয়ে নিজেকে স্বাভাবিক রেখে নিমিশের মনোভাব বোঝার চেষ্টা করে। এই মুহূর্তে নিমেশ তোরার সামনে বসে আছে আর তার দিকে তাকিয়ে হেসে যাচ্ছে, তবে এটা স্বাভাবিক নয়। তোরা বলল, মিস্টার রয়। নিমেশ কিছুটা হক চুকিয়ে বলে উঠল, তোরা বলল, আপনি কিছু বলবেন বলেছিলেন। খানিকটা হেসে বলে ওঠে, ও হ্যাঁ হ্যাঁ বলবো তো। তোরা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে নিমেশের দিকে তাকিয়ে আছে আর বোঝার চেষ্টা করছে নিমেশের মনোভাব। সে আগে থেকেই জানতো এই নিমেশ তার উপরে একটু একটু গলে যাচ্ছে, কিন্তু আজকে হঠাৎ কি হলো, এত ভাব কেন? নিমেশ বলল, বলেছিলাম মিস তোরা যেটা বলার ছিল, লন্ডনের এলএম কোম্পানি থেকে একটা ইভেন্ট শো এর অফার এসেছে। মূলত ওরা এই শো এর মাধ্যমে তাদের একটা নিউ প্রোডাক্ট লঞ্চ করবে, আর তার সাথে এটা একটা হাই লেভেল ইভেন্ট শো, তাই এটা আমি আমাদের কোম্পানির থেকে তোমাকে দিতে চাই, যেহেতু তুমি এখন আমাদের কোম্পানির টপ লিস্টে আছো, আর তাছাড়া তুমি এখন তোমার লক্ষ্যের একদম সামনে, এখন তুমি মুম্বাই টপ মডেল, তাই তুমি এলএম কোম্পানির ইভেন্ট শোতেই উইন হলে একজন ইন্টারন্যাশনাল মডেল হিসেবে পরিচিত পেয়ে যাবে। তোরা এতক্ষণ মন দিয়ে নিমেশের প্রতিটা কথা শুনছিল। হ্যাঁ অবশ্যই এটা তার কাছে একটা বিগ অপরচুনিটি, এটাতে উইন হতে পারলে সে ইন্টারন্যাশনাল মডেল হিসেবে পরিচিত হবে, সাথে আর তার রেয়ান্সের মধ্যে শুধু এক ধাপ দূর থাকবে। নিমেশ বলল, তোরা আর ইউ রেডি? তোরা সিরিয়াসভাবে বলে ওঠে, হ্যাঁ আমি তৈরি আছি এই অপরচুনিটিটা নেওয়ার জন্য। নিমেশ বলল, ওকে বেস্ট অফ লাক। তোরা বলল, থ্যাংকস। নিমেশ তার দিকে হাত বাড়িয়ে বলল, তোরা আরও একটা কথা বলার আছে, বলেছিলাম তোমার এই অপরচুনিটির জন্য আমরা কি একসাথে লঞ্চ করতে পারি, মানে আমি কি এটার জন্য তোমাকে দিতে পারি? তোরা একবার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখে নেয় হাতের দিকে, তারপরেই নিমেশের দিকে তাকায়। সে নিজেও বুঝতে চায় আসলে এই নিমেশের আসল উদ্দেশ্য কী, কী চায় সে তার কাছে। তোরা মৃদু হেসে বলে, ওকে। তোরার কথা শুনে যেন নিমেশ হাতের চাঁদ পেয়ে গেছে এমন একটা অবস্থা। তার মুখে জল মলে ওঠে, চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে তোরার দিকে এগিয়ে তোরার সামনে দাঁড়িয়ে এক পা পিছনে নিয়ে কিছুটা ঝুঁকে গিয়ে এক হাত দিয়ে ইশারায় বাইরের দিকে যাওয়ার নির্দেশ করে। তোরাও কোনো কথা না বলে উঠে দাঁড়িয়ে বেরিয়ে যায়। রুম থেকে বেরিয়ে রায়কে ইনফর্ম করে দেয়, সে জানে এবার
সব খবর ঠিক জায়গায় পৌঁছে যাবে। আর তার সাথে সিক্রেট গার্ডও আছে, তাই তার কোনো অসুবিধা নেই। আর তার নিজের কিছু কায়দা আছে যাতে সে নিজেকে সেফ রাখতে পারে, তাই সে হাসি মুখেই নিমেষের সাথে বেরিয়ে যায়। ইউনিভার্সিটির পার্কিং সাইটে মুখোমুখি দাঁড়িয়ে আছে লেখা ও তামিম। তারা নিজের এই চমকে আছে একে অপরকে সামনাসামনি দেখে, তাও একই জায়গায় একই ইউনিভার্সিটিতে। তামিমের বাইক আর লেখার কার পাশাপাশি রাখা। লেখা কার থেকে বেরোতে তামিমের সামনে পড়ে যায়, আর তামিম বাইক থেকে নেমে বেরোতে গিয়ে লেখার সামনে পড়ে যায়। তাই এখন অবাক হয়ে একে অপরের দিকে দাঁড়িয়ে আছে। তুমি তুমি দুজনেই তুমি তুমি বলল দুজনেই প্রায় একসাথে চিৎকার করে বলে উঠল। লেখা চোখ বড় করে তামিমের দিকে তাকিয়ে বলল, এই তুমি এখানে কি করছো? আমার ইউনিভার্সিটিতে তুমি কি করতে এসেছো? এক মিনিট এক মিনিট, তুমি আমাকে ফলো করতে করতে এখানে চলে আসুনি তো। তামিম ব্রোকোচকে দাঁড়িয়ে আছে। লেখার কথা শুনে প্রথমে রাগ লাগলেও এখন লেখার মুখের দিকে তাকিয়ে আর শেষের কথাটা শুনে হাসি পাচ্ছে তার। এই চোখ বড় বড় করে অবাক চাওনি দেখে সে ঘায়েল হয়ে যাচ্ছে। তামিম লেখার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলল, আমার যতদূর মনে পড়ে এটা একটা পাবলিক ইউনিভার্সিটি, এটা কারোর নামে লেখা নেই যে এখানে আসতে পারবে না। লেখা তামিমের কথা শুনে থতমত খেয়ে গেছে, কিন্তু দমে যাওয়ার পাত্রই লেখা নয়। লেখা তার পক্ষে যুক্তি খাড়া করে বলে উঠল, এই আমি কখন বললাম এটা আমার নামে ইউনিভার্সিটি? আমি বলেছি আমার ইউনিভার্সিটি মানে আমি এখানে পড়ি, তাই সেক্ষেত্রে দেখতে গেলে এই প্রকার এক প্রকার আমার হলো, তাই না? তামিম বলল, সেক্ষেত্রে দেখতে গেলে এটা আমারও ইউনিভার্সিটি, তাই আমি এখানে আসতেই পারি। লেখা বিস্ময় নিয়ে তাকিয়ে আছে আর বলল, মানে তোমার ইউনিভার্সিটি মানে? তামিম লেখার দিকে তাকিয়ে বলল, মিস লেখালেখি, আমি চলতা ফিরতা ডিকশনারি নয় যে আমি সব কথার মানে বুঝিয়ে বলবো, তবে হ্যাঁ এটা বলতে পারি যে মানেটা খুব সহজ, তবে তাদের জন্য যাদের মাথা একটু হলেও বুদ্ধি আছে। লেখা তামিমের দিকে তেড়ে গিয়ে বলল, এই এই তুমি কি বলতে চাইছো? হ্যাঁ আমি বুদ্ধিহীন, আমার বুদ্ধি নাই? তামিম কিছুটা অবাক হওয়ার ভান করে বলল, আমি কি তাই বললাম বলে তোমার মনে হচ্ছে? ও হ্যাঁ তাই তো বললাম, তবে তোমাকে তো বলিনি, তাহলে তুমি সত্যি বুদ্ধিহীন। লেখা মৃদু চিৎকার দিয়ে বলল, তামিমের বাচ্চা! তামিম লেখার কথাটা শুনেই এক হাত বাড়িয়ে লেখার কোমর ধরে টেনে কাছে নিয়ে নিয়ে নিজের কাছে, তারপর কিছুটা ঝুঁকে যায়। লেখার মুখের ওপর তামিমের নিঃশ্বাস আশ্রে পড়েছে, আর তার সাথে আছে তার কোমরের উপরে তামিমের হাত ছোঁয়াতে সে ফ্রিজড হয়ে গেছে। তার পিঠ বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেছে, আর তামিম উষ্ণ নিঃশ্বাস তার মুখে আশ্রে পড়তে সে শিহরিত হচ্ছে। আবারও তার মনের মধ্যে এক অজানা অনুভূতির সৃষ্টি হচ্ছে সেই আগের দিনের মতো। তামিম ফিসফিসিয়ে বলল, আমার এখনও বাচ্চা হয়নি, তবে তুমি চাইলে সেটাও হয়ে যেতে পারে। তামিমের কথা শুনে লেখার মুখ চোখ ডবল বড় বড় হয়ে গেছে। এতক্ষণ সে অজানা অনুভূতির দ্বারস্থ হয়েছিল, আর এখন তামিমের কথা শুনে সে কেঁপে ওঠে। তামিম লেখার অবস্থা দেখে তাকে ছেড়ে দেয়। লেখার মুখের দিকে একবার তাকে এক চোখ টিপ দেয়, ওখান থেকে বেরিয়ে যায় শীষ বাজাতে বাজাতে। আর এদিকে হতবম্বের মতো দাঁড়িয়ে আছে লেখা, সে এক দৃষ্টিতে তামিমের চলে যাওয়া দেখছে, আর একটু আগের ঘটে যাওয়া সব কিছু ভাবছে। তামিমও লেখা এই ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ারে চলছে, এই লেখা সে তো ইউনিভার্সিটিতে নতুন, তাই জানে না এর আগে দেখা হয়নি তাদের। আসলে তামিমের ডিপার্টমেন্ট আলাদা আর তাদের টাইমও আলাদা, তাই ঠিকভাবে দেখা হয়ে ওঠেনি। আর লেখা ইউনিভার্সিটিতে কন্টিনিউ করে না, সপ্তাহে একবার করে আসে, তাই তারা জানতই না। রেস্টুরেন্টের এক কোনায় টেবিলের সামনাসামনি হয়ে বসে আছে তোরা ও নিমেষ। নিমেষ এসে দেখে উসকুস করছে, সে কিছু বলতে চায় কিন্তু বলতেই পারছে না। তোরা শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে যাচ্ছে আর নিজের লঞ্চ করতে ব্যস্ত হয়ে পড়ে। নিমেষ বলল, তোরা তোমার নেক্সট কি প্ল্যান আছে? তোরা বলল, মানে কি নিয়ে? নিমেষ বলল, তোমার লাভ লাইফ নিয়ে। মানে দেখো, তুমি এখন নিজে একজন টপ মডেল হিসেবে পরিচিত, আর তার সাথে সবে তোমার কেরিয়ার এখন উড়ান ভরছ, তো তাই জিজ্ঞাসা করছি, কারণ এখন যদি কোনো কারণে তুমি স্ক্যান্ডালে ফেসে যাও তাহলে মুশকিল হয়ে যাবে। তোরা কোনো কথা না বলে চুপচাপ থেকে নিমেষের কথা বোঝার চেষ্টা করছে, বুঝতে চাইছে ঠিক কী বলতে চায় নিমেষ। নিমেষ তোরা তীক্ষ্ণ প্রশ্নসূচক দেখে ফের বলে ওঠে, না মানে দেখো, লাভ লাইফ থাকতেই পারে,
কিন্তু সেটা স্ট্যান্ডার্ড দেখতে হবে, কারণ তুমি যার সাথে রিলেশনে যাবে সে যদি তোমাকে সাপোর্ট করতে না পারে তাহলে তোমার নাম খারাপ হবে। তোরা বলে ওঠে, আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি বুঝতে পারছি আপনার কথা, কিন্তু এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। নিমেষ বিস্ময় নিয়ে বলে ওঠে, মানে তুমি কি তাহলে রিলেশনে আছো? তোরা নিমেষের কথা শুনে কিছু সেকেন্ড চুপ করে থাকে, কারণ তোরা রেয়ান্সকে প্রথমেই বলেছিল সে যে কখনো তাদের সম্পর্ককে অস্বীকার করবে না। তোরা বলল, ইয়েস আমি রিলেশনে আছি, তবে এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, যদি কখনো কোনো স্ক্যান্ডাল আসে আমার নামে সেটা আমি হ্যান্ডেল করে নেব। তোরা বলল, মিস্টার রয় আমি এখন উঠছি, আমার হয়ে গেছে, তাছাড়া কিছু কাজ আছে, বলে তোরা কোনো কথার উত্তর না শুনেই উঠে বেরিয়ে যায়। তোরা যদি একবার ঠিকভাবে নিমেষের দিকে তাকিয়ে দেখতো তাহলে বুঝতে পারতো তার দিকে দুটো চোখ আগুন নিয়ে তাকিয়ে আছে। তোরা বেরিয়ে যেতে নিমেষ রাগে টেবিলের উপর থাকা সমস্ত জিনিস ফেলে দেয়। রাগে নিমেষের চোখ মুখ লাল হয়ে গেছে, চোখ দিয়ে যেন আগুন জ্বলছে, তোরা যাওয়ার দিকে তাকিয়ে আছে। আর কিছুক্ষণ পরেই নিজের কপালে রব করে কিছু ভেবে নিয়ে বাঁকা হেসে ওঠে নিমেষ। তো ফ্রেন্ডস, দুটি পর্ব মিলে আজকের ভিডিও এতটুকুই। আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন, আর লাইক দিতে ইন টোটালি ভুল করবেন না। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় ফারুক স্টোরির সাথেই থাকবেন। অনেক ভালো থাকবেন সবসময়, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।